নিয়ে কারা আর কি হতে কি ধার দেনা করে আমরা আর কত টাকাই বা জোগাড় করতে পারবো? যদি অনেক টাকা লাগে তখন প্রয়োজন পড়লে বাড়ি ঘর সব বেচে দেবো। কিছু বিক্রি করতে হবে না রিভু, এখানে 4 লাখ টাকা আছে। আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। খারাপ খবর আছে। কি খারাপ খবর? বাবা কোমায় চলে গেছে। কি কি হয়েছে মেজদা ভাই? শেজদা ভাই কি বলছে বলো, কি হয়েছে? জেঠুমনি কোমায় চলে গেছে। আপনাকে আমি কি বললে যে কৃতজ্ঞতা জানাবো, আমার কাছে সত্যি কোনো ভাষা নেই। থ্যাংক ইউ সো মাচ, আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকলাম। আপনি রিপোর্ট জীবনে আসাতে আমরা বাড়ির সবাই খুব স্বস্তি পেয়েছি। আমি থাকতে আঙ্কেলের চিকিৎসার কোনো রকম ত্রুটি হবে না। ওনার কন্ডিশন কিন্তু আরো ডিটোরিয়েট করেছে, তবে ওনাকে বাঁচাতে গেলে ইমিডিয়েট একটা মেজর অপারেশন করা কিন্তু দরকার। এই অপারেশনটা কিন্তু অনেক খরচা আছে, সেটা বিয়ার করতে পারবেন তো? কত টাকা লাগবে ডক্টর? আমার তো মনে হয় প্রায় 40 লাখ টাকার মতন খরচা হবে। ডক্টর আমি বন্ডে সাইন করতে রাজি আছি, আপনি প্লিজ তাড়াতাড়ি বাবার চিকিৎসার ব্যবস্থা করুন, অপারেশনটা শুরু করে দিন প্লিজ। দেখুন শুধু বন্ডে সই করে দিলেই হবে না, এই অপারেশনটা কিন্তু অনেক খরচা আছে, সেটা বিয়ার করতে পারবেন তো? পারবো পারবো ডাক্তার বাবু, দরকার হলে গয়নাঘাটি সব বিক্রি করে টাকা জোগাড় করব। গয়নাঘাটি বিক্রি করে কত টাকা পাবেন ম্যাডাম? আর অত টাকার গয়নাঘাটি কি আপনাদের আছে? কত টাকা লাগবে ডক্টর? দেখুন এটা একটা এক্সট্রিমলি ক্রিটিক্যাল সার্জারি, একটা মেডিকেল বোর্ডের আন্ডারে কিন্তু এটা হবে, তাছাড়া আরও বেশ কিছু খরচা আছে। আমার তো মনে হয় প্রায় 40 লাখ টাকার মতন খরচা হবে। দেখুন বেঙ্গালোর থেকে স্পেশাল ডাক্তারদের এনে মেডিকেল বোর্ড গঠন করতে হবে, তাছাড়া বেশ কিছু কস্টলি ইনজেকশন, মেডিসিন, সার্জিক্যাল ইকুইপমেন্ট সবই প্রায় বাইরে থেকে আনতে হবে, আর সেই কারণেই খরচাটা একটু বেশিই হবে। সেটাও আর দেরি করা যাবে না, আগামীকাল বিকেলের মধ্যেই সার্জারি করতে হবে। দেখুন প্রচুর কাগজপত্র কিন্তু সাইন করতে হবে, তাছাড়া বাইরে থেকে যেসব ডক্টর আসছেন তাদের ইমিডিয়েটলি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, ট্রেনের টিকিটের ব্যবস্থা করতে হবে, সময় কিন্তু সত্যিই খুব কম। আপনারা কি করবেন আমাদের ইমিডিয়েটলি জানান। কিন্তু এই মুহূর্তে 40 লাখ টাকা আমরা পাবো কোথা থেকে? বলছি ডাক্তারবাবু, কোনোভাবে এই সার্জারিটা শুরু করে দেওয়া যায় না? না মানে আমরা একটু সময় পেলেই টাকাটা ঠিক জোগাড় করে ফেলবো। সরি, তেমন কোনো ব্যবস্থা কিন্তু এখানে নেই। চল্লিশ লাখ টাকা এখন তোমাদের খুব দরকার রিভু, জয়ী তোমার তো আরো বেশি করে দরকার, কারণ ওই ভদ্রলোক বাড়ি ফিরে না গেলে ওই বাড়িতে তোমার কোনো জায়গা থাকবে না, কেউ তোমাকে মেনে নেবে না, তোমার বাদবাবুই তোমায় তাড়িয়ে দেবে, তাই এই টাকাটা তোমার সবচেয়ে বেশি দরকার জয়ী। এখন সবাই আশা করবে মালিনী সেন টাকাটা দেবে, সে ছাড়া আর কেউ তোমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না, আর মালিনী সেন টাকাটা দেবেও, তবে তোমাকে নয় রিপু,
আমি টাকাটা দেব জয়কে, সেটাও এমনি এমনি না। জয়ের সঙ্গে এবার মালিনী সেন একটা ডিল করবে, আমি তোমাকে টাকাটা দেব জয়, তার বিনিময়ে কিনে নেব তোমার সবচেয়ে দামি সম্পদটিকে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তবে এই মুহূর্তে আমার এখান থেকে চলে যাওয়াটা উচিত, তারপর খেলাটা আমি কিভাবে খেলি সেটা তুমি দেখতে থাকো জয়। মালিনী বলছে, দাঁড়ান আমি বাদবাবুকে এক্ষুনি ফোনটা দিচ্ছি। তোমাকেই ফোন করেছে? মানে মানেটা তুমি আমার সঙ্গে দেখা করলেই বুঝতে পারবে। একটা কন্ডিশন আছে জয়, তোমার সাথে আমি আলাদাভাবে দেখা করছি, এটা তোমার বাদবাবু বা তোমার ফ্যামিলির কাউকে কাউকে বলা যাবে না। আপনি খোঁজ করুন আমাদের আশেপাশে কারা কারা ভালো নিটেল আছে। তিনি কত বড় ভুল করছেন। এই কদিন আমি নেই, আপনাকে কিন্তু সুস্থ থাকতে হবে, ভালোভাবে প্রোগ্রাম করতে হবে। রেডিও স্টেশন থেকে ডিরেক্টর আঙ্কেল কল করেছিল, সবাই খুব 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 খুশি কৃষ্ণকলি প্রোগ্রাম নিয়ে। বেশি খুশি শ্যামা, আপনার কি ঠান্ডা লেগেছে? গায়ে একটাও গয়না নেই, মুখে একটু হাসি নেই, তবে কি আমাদের সত্যি সাধ্য হবে না মাকে সাজানোর? লোকনাথ, ইচ্ছা থাকলেই উপায় হয় গো। তবে তুমি একটা উপায় বলে দাও না গো। কি করবো মা বলে দাও, তোমার এই দরিদ্র সন্তানরা কোথা থেকে জোগাড় করবে তোমার গয়না? এই বাড়িটা, তোর স্যুটের পকেটে এই রজনীগন্ধা ফুলগুলো এলো কোথায়? পেখম বিবাহিত নয়, তুই তুই বিয়েটা ভেঙে দে, পেখম বিবাহিত নয়। আপনি কারে কি করছে? যা করার করে দিয়েছি, আমার ছেলেকে বলে দিয়েছি পেখম বিবাহিত নয়। মালিনী বলছে, দাঁড়ান আমি বাদবাবুকে এক্ষুনি ফোনটা দিচ্ছি। তোমাকেই ফোন করেছে? মানে মানেটা তুমি আমার সঙ্গে দেখা করলেই বুঝতে পারবে। একটা কন্ডিশন আছে জয়, তোমার সাথে আমি আলাদাভাবে দেখা করছি, এটা তোমার বাদবাবু বা তোমার ফ্যামিলির কাউকে কাউকে বলা যাবে না। আপনি খোঁজ করুন আমাদের আশেপাশে কারা কারা ভালো নিটেল আছে। তিনি কত বড় ভুল করছেন। এই কদিন আমি নেই, আপনাকে কিন্তু সুস্থ থাকতে হবে, ভালোভাবে প্রোগ্রাম করতে হবে। রেডিও স্টেশন থেকে ডিরেক্টর আঙ্কেল কল করেছিল, সবাই খুব 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 খুশি কৃষ্ণকলি প্রোগ্রাম নিয়ে। বেশি খুশি শ্যামা, আপনার কি ঠান্ডা লেগেছে? গায়ে একটাও গয়না নেই, মুখে একটু হাসি নেই, তবে কি আমাদের সত্যি সাধ্য হবে না মাকে সাজানোর? লোকনাথ, ইচ্ছা থাকলেই উপায় হয় গো। তবে তুমি একটা উপায় বলে দাও না গো। কি করবো মা বলে দাও, তোমার এই দরিদ্র সন্তানরা কোথা থেকে জোগাড় করবে তোমার গয়না? এই বাড়িটা, তোর স্যুটের পকেটে এই রজনীগন্ধা ফুলগুলো এলো কোথায়? পেখম বিবাহিত নয়, তুই তুই বিয়েটা ভেঙে দে, পেখম বিবাহিত নয়। আপনি কারে কি করছে? যা করার করে দিয়েছি, আমার ছেলেকে বলে দিয়েছি পেখম বিবাহিত নয়। আপনি খোঁজ করুন আমাদের আশেপাশে কারা কারা ভালো নিটেল আছে। তিনি কত বড় ভুল করছেন। এই কদিন আমি নেই, আপনাকে কিন্তু সুস্থ থাকতে হবে,
ভালোভাবে প্রোগ্রাম করতে হবে। রেডিও স্টেশন থেকে ডিরেক্টর আঙ্কেল কল করেছিল, সবাই খুব 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 খুশি কৃষ্ণকলি প্রোগ্রাম নিয়ে। দেখো বেশি খুশি। শ্যামা আপনার কি ঠান্ডা লেগেছে?